হে গাইজ, হোয়াটসঅ্যাপ। তো সবাই কেমন আছো? আই হোপ অনেক ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে থাকছে কি, কালী পূজারই ভিডিও। অবভিয়াসলি তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কিছুটা। তো আজকে কালী পুজো প্যান্ডেলে লাইট অ্যান্ড সাউন্ড সেট আপ, তো কীভাবে সাউন্ড সেট আপ করেছি, কীভাবে লাইট সেট আপ করেছি, টোটাল থাকছে আজকে ভিডিওতে। তো খুব ইন্টারেস্টিং ভিডিও থাকছে। এবং যেটা বলার, তো দুর্গা এলো, দুর্গা গেল, কালী এলো, কালী গেল, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে জাগিয়ে দিয়ে গেল যে আসছে বছর আবার এসো মা। তো মা আবার আসবে, বারংবার আসবে, প্রত্যেক বছর আসবে। আমাদের বাঙালিদের কিন্তু এটাই সবথেকে বড় চাওয়া পাওয়া। তো সব কিছু একটা আবেগ জড়িয়ে আছে সকলের কাছে। শুধু তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করা নিয়ে অথচ চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া, কিন্তু সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেল আপলোড করে দেয়। চলো বিষয় না, ওকে আজকে শুরু করা যায়। সো গাইস, দেখতে পাচ্ছ এখন আমাদের সমস্ত সেট আপ কিন্তু বেরোবে। তো এটা আমার চেঞ্জার, ঠিক আছে, এটা 20 কিলো লোড নিতে পারে এই চেঞ্জার। তো এটা আমাদের একটা প্রোগ্রাম স্পটে যাবে। তো আরও কিছু দেখিয়ে দিই তোমাদের, দেখো এই বাইরে কিন্তু আমাদের সমস্ত কিছু বের করা আছে, টিউবলাইট, তার, হ্যালোজিন রাখা আছে। দেখো এগুলো কিন্তু এলইডি, 60 ওয়াট, 120 ওয়াটের হ্যালোজিন আছে, একটা মিকচারও আছে যেটা আমি ওখানে ইউজ করব। তো এদিকে দেখো এই তার কিন্তু আমাদের মেন লাইনের তার যেটা আমি নিয়ে নিয়েছি, ওকে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সিসকার টিউবলাইট এলইডি, তো 20 ওয়াটের টিউবলাইট, ঠিক আছে। এই লাইটগুলো কিন্তু ওখানে সমস্ত কিছু লাগানো হবে। তো চলো প্রোগ্রাম স্পটে যাই এবং কীভাবে কী কানেকশানস করি তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমরা আমাদের প্রোগ্রাম স্পটে কিন্তু চলে এসেছি। এটা আমাদের কালী পূজার প্যান্ডেল, ঠিক আছে, যেখানে আমাদের লাইট সেট আপগুলো সব করতে হবে। তো অলরেডি আমি রাস্তার লাইটগুলো লাগিয়ে ফেলেছি, তো সময় কম ছিল বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমাদের বলে দিচ্ছি, অসুবিধা নেই। তো এখন প্যান্ডেলের লাইট আমরা সব সেট করব, ওকে। তো প্যান্ডেলে লাইটের কাজ চলছে, তার মার সব ছাড়ানো হচ্ছে। তো এই সামনে যে টিউবলাইটগুলো দেখতে পাচ্ছ, আর এইদিকে যেই চেঞ্জার, এই চেঞ্জারটাও আমরা সেট করে নেব। এবং এখানে হ্যালোজিন এবং তার মার সব রাখা আছে, ফ্লেক্সিবল তার। তো এই টিউবলাইটগুলো আমাদের প্যান্ডেলে সেট হবে, ওকে। সো গাইজ, আমাদের রোডে কিন্তু দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু আমাদের মেন রোড চলে যাচ্ছে। তো এটাই লাস্ট লাইট এখানে, টিউবলাইট। তো একটা তার দিয়ে আমাদের সমস্ত কানেকশানস হয়েছে টিউবলাইটগুলো রোডের, ওকে। তো পরপর আমরা লাগিয়েছি এই লাইনটল 4টে টিউবলাইট লাগিয়েছি। এখানে একটা দেখতে পাচ্ছ, এটাও একটা টিউবলাইট লাগানো আছে, জাস্ট প্লাস মাইনাস এলইডি, ওকে। তো কিছু দূর এগিয়ে এসে দেখো এখানেও একটা টিউবলাইট কিন্তু আমাদের লাগানো আছে। তো এলইডিতে কোনো ঝামেলা হয় না, ঠিক আছে, কোনো চোখ ইউজ করতে হয় না, জাস্ট প্লাস মাইনাস মুড়ে দিলেই হয়ে গেল, সবাই জানো কম বেশি। তো এইখানেও একটা কিন্তু আমাদের টিউবলাইট দেওয়া আছে, টোটাল 4টে টিউবলাইট আমাদের এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ঝাড় লাগানো হচ্ছে প্যান্ডেলের মাঝখানে। তো ছোট প্যান্ডেল আমাদের বলা হয়েছিল ছোট্ট একটা পাঁচবাতির ঝাড় দিতে। তো আমরা পাঁচবাতির ঝাড় কিন্তু এখানে সেট করছি, ওপরে ভাই কিন্তু সেট করছে ঝাড়বাতিটা। তো এর দুই দিকে দুটো টিউবলাইট চলে যাবে, এবং আমাদের প্যান্ডেলে যেখানে প্রতিমা বসবে দেখো ওখানেও কিন্তু আমরা টিউবলাইট দিয়ে দিয়েছি। তো ঝাড় এখন সেটিং হচ্ছে, দেখতে পাচ্ছ পাঁচখানা কিন্তু লাইটের ঝাড় এটা। তো আমরা কিন্তু এখানে একটা 60 ওয়াট ইউজ করেছি, ঠিক আছে, এলইডি। তো আর সোজাসুজি প্যান্ডেলের মুখে কিন্তু একটা 120 ওয়াট আমি ইউজ করেছি, যেই দুটোতে কিন্তু সন্ধ্যা হলে তোমরা দেখতে পারবে আলোক এরকম দিচ্ছে। তো এই দুটো কিন্তু আমাদের মাঠ আলো করার জন্য যথেষ্ট, এই দুটো লাইট দিয়ে দিয়েছি আমরা। সো গাইজ, আমাদের কিন্তু সাউন্ড সেট আপ এখানে আমরা করে ফেলেছি, দুটো টপ, দুটো লো, ওকে। তো দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে কিন্তু আমাদের কভার করা আছে, কারণ আজকে দীপাবলির দিনে একটু বৃষ্টি হয়েছিল নিম্নচাপের কারণে, তো সব ভেজা ছিল, যার জন্য কিন্তু প্লাস্টিক চড়িয়ে রেখেছি আমরা। তো তোমাদের এবার অ্যাম্পলিফায়ার দেখিয়ে দিই আমি, চলো। তো বন্ধুরা, আমাদের কিন্তু বক্সে গান চলছে, শ্যামাসঙ্গীত চলছে, বাট কপিরাইট ক্লেমের জন্য আমি এটা মিউট করে রেখেছি সাউন্ডটা। তো আমাদের অ্যাম্পলিফায়ার তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের স্ট্যান্ডার্ড SCP3K, ওকে। আর তার সাথে সাথে হচ্ছে আমাদের 6 জনের একটা মিকচার আর একটা ব্লুটুথ দিয়ে দিয়েছি আমি। তো নিচে তোমাদের দেখিয়ে দেখো, এটা আমার 5 কিলোর একটা স্টেবিলাইজার, ওকে। তো এই হলো আমাদের অ্যাম্পলিফায়ার সেট আপ যেটা আমি এখানে করেছি, ওকে। তো এই সেট আপটাও আমার গত বড় এখানে এসেছিলো, পাশে দেখতে পাচ্ছ কালীমায়ের মূর্তি। তো গাইজ, চলো এবার ডাইরেক্ট সন্ধ্যাবেলায় তোমাদের নিয়ে আসি এবং লাইটগুলো জ্বালিয়ে দেখাই তোমাদের কীরকম সার্ভিস দিই। 2000 years later. তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে এবং আমরা কিন্তু আমাদের মাঠ পুরো আলো করে দিয়েছি লাইটে। তো দেখিয়ে দিই তোমাদের প্যান্ডেলের লাইটগুলো, দেখো পাঁচবাত্রির একটা ঝাড় মিডিলে এবং দুই দিকে দুটো টিউবলাইট দিয়ে দিয়েছি। আর প্রতিমা আমাদের যেখানে বসবে সেখানে কিন্তু আমরা দুই দিকে দুটো টিউবলাইট দিয়েছি, এবং ঠিক মিডিলে আমরা একটা 60 ওয়াটের এলইডি মেরেছি। দেখো এই যে 60 ওয়াটের একটা এলইডি আমরা মেরেছি, আর দুই দিকে দুটো টিউবলাইট কিন্তু আমরা দিয়েছি, যথেষ্ট আলো হয়ে গেছে। আর ওপরেও কিন্তু আমাদের যথেষ্ট আলো হয়ে গেছে। তো এবার চলো রাস্তার লাইটগুলো তোমাদের দেখিয়ে দিই, ওকে। তো গাইজ, এই হলো আমাদের রাস্তার যে টিউবলাইটগুলো আমরা সকালে দেখিয়েছিলাম তোমাদের, তো এই হলো সেই টিউবলাইটগুলো। তো প্রত্যেকটা লাইটে কিন্তু জ্বলছে এবং জায়গাটা কিন্তু সুন্দর আলো করে দিয়েছে, ওকে, দেখে দেখতে পাচ্ছ।
তো এটাই হচ্ছে শেষ লাইট, এই লাইটটা। তো এইদিকেও আমি কিন্তু টিউবলাইট দিয়েছি, মিডিলে প্যান্ডেল, দুই দিকেই লাইট গেছে। ওকে, তো এই সাইডে দেখো, এই যে এখানে একটা গাছে আমি কিন্তু একটা টিউবলাইট কিন্তু ইউজ করেছি। তো এই একটা টিউবলাইট, এবং ঠিক এর পাশেই মোড় ঘুরলেই কিন্তু শেষে আমি আরেকটা লাস্ট টিউবলাইট ইউজ করেছি, যেটা ওরা বলেছিল। দেখতে পাচ্ছ ওই সামনে একটা টিউবলাইট আমি কিন্তু আমরা ইউজ করেছি। সো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ দেখতে থাকো আর ডিজে ক্রিয়েশন। চলো, টাটা।